দীর্ঘ 14 বছর পর গ্র্যাজুয়েট হয়েছেন সাকিব আল হাসান। কত শত জয় আর স্বপ্ন পূরণ করা এই সাকিবের গ্র্যাজুয়েট হতে সময় লেগেছে পুরো 14 বছর। সাকিব আল হাসানের খেলা দেখে কত শত তরুণ ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছে তার হিসাব পাওয়া কঠিন। অথচ এতদিনে সাকিবের নিজের স্বপ্ন ছিল গ্র্যাজুয়েশন সম্পন্ন করা। লম্বা সময় পর এসে হলেও অবশেষে তার সেই স্বপ্ন সত্যি হয়েছে। কি বলেছে গ্র্যাজুয়েট হওয়ার পর, কেনই বা এত দেরি, সবটাই জানার চেষ্টা থাকছে আজকের এই রিপোর্টে। মানুষের যেই মুহূর্তটাতে স্বপ্ন ছুঁয়ে যায় সেই সময়টা সবসময়ই বিশেষ হয়। ব্যতিক্রম ছিল না সাকিবের বেলাতেও। গ্র্যাজুয়েট হওয়ার দিন মঞ্চে এসে আবেগ ঘন হয়ে পড়েছিলেন তিনি। এরপর জানান, এই মুহূর্তটা তার কাছে নিজের টেস্ট ক্যাপ পাওয়ার সময়টার মতোই। সাকিব বলে, আমি শিক্ষামন্ত্রী দীপুমনি আপার বিতর্ক দেখেছি, কারণ আমি বক্তব্য ভালো দিতে পারি না। প্রশ্ন উত্তর আমি ভালো পারি, বক্তব্য দিতে এসে আমি খুবই নার্ভাস। সমাবর্তনের হেড দেখিয়ে বলেন, টেস্ট ম্যাচ যখন অভিষেক হয়েছিল, ক্যাপটা যখন পেয়েছিলাম, ঠিক সেই অনুভূতি হচ্ছে আজকে। পড়াশোনার বিষয় বলেন, 2009 সালের দিকে আমার যখন জাতীয় দলের ক্রিকেট খেলার 3 বছর হয়ে গেছে, তখনও আম্মা ফোন করে প্রথম কথা জিজ্ঞেস করত, পড়াশোনার কি অবস্থা। আজকে আমি খুবই খুশি, আনন্দিত ও গর্বিত যে শেষ পর্যন্ত এই স্বপ্নটা পূরণ হলো। বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব আল হাসান বলেন, খেলার মাঠে হয়তো আমার বেশ কিছু অর্জন আছে, কিন্তু এটা সবসময় আমার স্বপ্ন ছিল। আমার সকল কোর্স শিক্ষকদের আমি ধন্যবাদ জানাতে চাই, তাদের সমর্থন ছাড়া এটা করা কখনোই সম্ভব হতো না। 2009-10 সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে BBA-তে ভর্তি হয়েছিলেন সাকিব। 14 বছর পর গ্র্যাজুয়েট হলেন ক্রিকেট মাঠের এই অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেও গণ্য করা হয়। 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডারের রেকর্ড অধিকারী সাকিব এখনও একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন। তিনি ESPN দ্বারা বিশ্বের 90তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। 2022 সাল পর্যন্ত তিনি T20 বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-র একজন শিক্ষার্থী ছিলেন। এরপর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ নামক প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ে 2009-10 সেশনে BBA-তে ভর্তি হয়েছিলেন। এরপর খেলার কারণে পরীক্ষা দেওয়া থেকে শুরু করে নানা কারণে গ্র্যাজুয়েশনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অবশেষে দীর্ঘ 14 বছর পর গ্র্যাজুয়েট হয়েছেন সাকিব আল হাসান।